তো বন্ধুরা, এবার থেকে দেওয়া হবে ফ্রিতে গ্যাস। তো সেই ফ্রিতে গ্যাস পাওয়ার জন্য আপনারা কি কি করবেন, তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। ফ্রিতে মিলবে গ্যাস সিলিন্ডার, করতে হবে রেজিস্ট্রেশন। তো আমরা আপডেটটি স্টেপ বাই স্টেপ দেখে নেব। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে মিলে গ্যাস সিলিন্ডার। আপনি কি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রেজিস্ট্রেশন করতে চান? তবে আজ এখানে জানানো হচ্ছে কিভাবে আপনি নিখরচায় গ্যাস সিলিন্ডারের সুবিধা নিতে পারবেন। উজ্জ্বলা স্কিমের জন্য রেজিস্ট্রেশন করানো আসলে খুবই সহজ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বিপিএল পরিবারের একজন মহিলা গ্যাস সংযোগ পেতে পারেন। তো তার জন্য অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। এর জন্য এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট যে পিএম উজ্জ্বলা যোজনা .com-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী কী লাগবে আমরা দেখে নেব। বিপিএল কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি, বয়সের সার্টিফিকেট, বিপিএল তালিকায় নথিভুক্ত নাম, ব্যাংকের ফটোকপি, রেশন কার্ডের ফটোকপি। এবং এখানে দেখে নেব যে উজ্জ্বলার যে শর্তগুলো কী কী দেওয়া হয়েছে। এই যোজনায় আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে 18 বছরের ওপর। পরিবারটিকে বিপিএল অন্তর্ভুক্ত হওয়া অবশ্যই চাই। আবেদনকারীর রেশন কার্ড থাকা অবশ্যই জরুরি। আবেদনকারীর নাম বা পরিবারের কোনো সদস্যের নামে কোনো এলপিজি সংযোগ থাকা চলবে না। এবারে দেখে নেব আপনি কিভাবে আবেদন করবেন। এর জন্য প্রথমে উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে হোমে গিয়ে ডাউনলোড ফর্মে ক্লিক করতে হবে। এরপর প্রধানমন্ত্রী উজ্জ্বলা স্কিম ফর্মটিকে ক্লিক করতে হবে। ফর্ম খুললে ফর্ম ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোডের পর ফর্ম ফিল আপ করে নিকটবর্তী এলপিজি কেন্দ্রে জমা দিতে হবে। সঙ্গে অবশ্যই দিতে হবে ডকুমেন্টস। তো এইভাবে আপনি ফ্রিতে গ্যাস সিলিন্ডার পেতে পারেন। অবশ্যই আপনাকে এইভাবে অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনার নিকটবর্তী এলপিজি যে স্টোর রয়েছে সেখানে গিয়ে জমা করতে হবে, তবে আপনি এই স্কিমেতে অন্তর্ভুক্ত হবেন। তো এইভাবে আপনারা কাজটি করলে ফ্রিতে গ্যাস পেতে পারেন। তো এই ছিল আপডেট। আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বা লাইক করতে ভুলবেন না। আর এরকম প্রতিনিয়ত ডেলি লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো থ্যাংক ইউ আমাদের ভিডিওটি দেখার জন্য।